নমস্কার বন্ধুরা, ডক্টর আনন্দিস হোম রেমেডিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হোম রেমেডিসগুলো কেন আমরা ইউজ করি সেটা আমি আপনাদেরকে বলেছি। একজন ডাক্তার যখন হোম রেমেডিসগুলো বলে বা অন্যরা যখন কোথাও থেকে শিখে বলে, তখন দুটো জিনিসের পার্থক্য থাকে। একজন ডাক্তার যখন হোম রেমেডিসগুলো আপনাদের বলবে, তার গুড ব্যাড সমস্ত কোয়ালিটিগুলো জেনে বলবে। সেখানে কিন্তু মুখস্থ করা কোনো বিদ্যে, অন্যের কাছ থেকে ধার করা কোনো বিদ্যে থাকছে না। তো সেই সব তাগিদেই কিন্তু আমি আপনাদের জন্য হোম রেমেডিস নিয়ে এসেছি। আরও একটা আমার উদ্দেশ্য ছিল, যেটা ডাক্তার না দেখিও, মানে করোনার সময়টা থেকেই আমি শুরু করেছিলাম, সেই জন্য আমার আরও একটা উদ্দেশ্য ছিল। তখন আপনারা ডাক্তারের কাছে বেশি যেতে পারছিলেন না, ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছিল। তো ডাক্তার কাছে সরাসরি ফিজিক্যালি না গিয়ে আপনারা ঘরের মধ্যে যা খাচ্ছেন সে সমস্ত জিনিস দিয়ে কী করে নিজেদের ট্রিটমেন্ট করতে পারেন, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য ছিল। তো এটাই হোম রেমেডিস। তো আমারও সেই উদ্দেশ্যটা সেখানেই ছিল যে আপনাদেরকে আমি সেভাবে মানে ইন্টারেস্টটা যাতে নিয়ে আসতে পারি চেষ্টা করে গেছি। আপনারা অনেক ভিডিও আমার দেখেওছেন, কোন জিনিস খাওয়া দরকার, কেন খাওয়া দরকার, সেটা আমরা জেনে কখন খাবো, না জেনে কখন খাবো। দেখুন বন্ধুরা, মানে টেস্টের জন্য অনেক কিছুই খাই যেগুলোর হেলথ বেনিফিট সেরকম থাকে না, তাও আমরা খাই। কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমরা হেলথ বেনিফিট রয়েছে, অথচ আমরা আমাদের অজ্ঞতার জন্য জানি না বলে তার বেনিফিটটাকে পুরো জিরো করে দিয়ে তারপরে আমরা সেটাকে ইনটেক করছি। তো কখন হেলথ বেনিফিটটা, কোনো জিনিসের হেলথ বেনিফিট জিরো হয়ে যায়, কখন সেটা আমরা ফুল বেনিফিট পেতে পারি, সেসব জিনিসগুলোও আমি আপনাদেরকে শেয়ার করেছি। আমার যেমন হ্যাপি ম্যাজিক্যাল কিচেন, আমার একটা রান্নার চ্যানেল রয়েছে, সেই রান্নার মাধ্যমে আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে রান্না করা যায় সেগুলো। যেমন আমি এখানে আপনাদেরকে বলেছি নিম পাতা খাওয়া উপকার, নিম পাতা কখন খাওয়া উপকার, কখন উপকার নয়। মরিঙ্গা নিয়ে মানে প্রচুর আলোচনা হয়, যে ইন্টারনেটে দেখবেন পাগল, মানে রীতিমতো পাগলামি চলছে, ইমিউনিটি এরকম কারণে। অথচ মরিঙ্গাটা কী জিনিস আমরা জানি না, আমাদের হাতের কাছে ভীষণ চিপ জিনিস, সেটা কী সেটার উপরে আমি এক্সপ্লেন করেছি ভিডিওতে। আমি এখানে বেশি আলোচনা করে আপনাদেরকে বেশি টাইম নেব না, কারণ আজকে আমি ফার্স্ট ফেস রিভিল করলাম, মানে আপনাদের সামনে এলাম। এতদিন ধরে আমি সেই প্রচেষ্টাটা করিনি, কারণ আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল যে আমার ফেসের কী দরকার, আমার কাজ আমাকে স্বীকৃতি দেবে। কিন্তু অনেক সময় সেই জিনিস জায়গাটা বোধহয় আপনাদের সেরকম কাছাকাছি আমি পৌঁছাতে পারিনি, হয়তো সেরকমভাবে আপনারা আমাকে দেখতে পাননি বলেও হয়তো অনেকটা ডিমোরালাইজড হয়েছেন। তো অনেকেই আমাকে মানে বলছেন কেন সেরকম ভিউয়ার্স আমার হচ্ছে না, তো বলছে আমি যদি সরাসরি ফেস রিভিল করি, সত্যি আমি একজন ডাক্তার, এই জিনিসটা যদি আপনাদেরকে আমি বোঝাতে পারি। কারণ একটা ডাক্তার অ্যাপ্রন পরে বসে যখন এক্সপ্লেন করেন, তখন কিন্তু তার মানে কথার ওয়েটটা অনেক বেড়ে যায়। যখন ক্যামেরার ব্যাকে আমি ডাক্তার ডাক্তার চিৎকার করছি, অথচ আপনারা সেটা গুরুত্ব অনেকে দিচ্ছেন, অনেকে দিচ্ছেন না, কিন্তু আজকে সরাসরি যখন আমি আপনাদের সামনে এলাম, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্য হবে, হ্যাঁ উনি আমাদের জন্য এত ভালো ভালো জিনিস নিয়ে আসছেন, আমি অনেক রকমভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করেছি। আজকে আমার ফার্স্ট ভিডিও, তো মানে সেখানে দেখুন আজকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আপনাদেরকে জানানো হয়নি, সরি, শুভ অক্ষয় তৃতীয়া, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন সবাইকে, যারা এতদিন ধরে আমাকে না জেনে না দেখেও সাপোর্ট করে এসছেন, তাদেরকে আমি শত শত কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের জন্য আমি এত সাহস পাচ্ছি, মানে এত নিজেকে মরালাইজ করতে পাচ্ছি যে আপনাদের কাছে আসার জন্য আজকে হয়তো সেই সুযোগটা আমি পেয়েছি। আমি চাইছি আপনারা সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করুন। তো আজকে আমি আপনাদের জন্য একটা নিয়ে আসছি, মিষ্টি মিষ্টি কিছু করতে হবে তো, না মিষ্টি যদি না হয় অক্ষয় তৃতীয়ার সেই এটা মিষ্টি হবে, অথচ মানে সব ব্যাপারে মিষ্টি হবে, মানে যারা ওয়েট লসের কথা ভাবছেন তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী, অথচ কোনো কষ্ট করতে হবে না, শুধু জিনিসটা খাবেন, খাওয়ার জিনিস, নো এক্সারসাইজ, নো
কি বলবো, খাবার দাবার কন্ট্রোল করতে হবে না? হ্যাঁ, কন্ট্রোল করতে হবে না বলে তাই বন্ধুরা এখন গরমের সময় প্রচুর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছেন, তারপরে ভাবছেন ডক্টর আনন্দি তো এই কথাটা বলেছে, আনন্দির এই কথাটা শুনেই আমরা ওটাও খাবো কোল্ড ড্রিঙ্কসও খাবো। তাহলে কিন্তু বন্ধুরা একটু একটু মিষ্টি, ফ্রিজের মিষ্টি একদমই চলবে না, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দূরে থাকতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনারা খেতে পারেন, আমার চ্যানেলে গিয়ে আমার বানানো আইসক্রিমগুলো দেখবেন, সেখানে আমি খুব সহজভাবে খুব কম মিষ্টি দিয়ে এবং মিষ্টি ছাড়াও আপনারা আইসক্রিম খেতে পারেন চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, বেসিক আইসক্রিমের বেসিক আইডিয়াটা শেয়ার করছি, সেটাও আপনারা দেখে নেবেন। এখন আমি আপনাদের জন্য মিষ্টি আইটেমটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এই বয়ামে আমি নিয়েছি, এটা এই গুঁড়োটা হচ্ছে একটা দারচিনির গুঁড়ো। তো দারচিনির গুঁড়োটার মধ্যে একটা মাত্র জিনিস মেশাবো, সেই জিনিসটা মেশালে এটার উপকারটা বেড়ে যাবে, সেটা হচ্ছে মধু। মানে আজকে তো মিষ্টির দিন, মিষ্টি খেতেই হবে, অন্য কোনো কিছুর কথা ভাববো না। তো মিষ্টি আমি মধু মিশিয়ে নিচ্ছি, মধুটা একটু ভালো করে এমনভাবে মেশাতে হবে যেন দারচিনিটা পুরোটা গুলে যায়। আসলে আমি এখন প্ল্যান করছি একটু ওয়েটটা লস করব। এই ওয়েট লস প্ল্যানিংয়ে আমি তো জয়েন করেছি, আপনারাও আমার সাথে জয়েন করুন যাদের অ্যাক্সেস ওয়েট রয়েছে। আমাকে খুব শিগগিরই 10 কিলো ওয়েট লস করতে হবে। তো সেটা দেখুন, সারাদিন এত ভিডিও বানাবো, বাচ্চাদের পেছনে খাটবো, রান্না করব, তারপরে ঘরের সব কাজ করব, করে কখন এক্সারসাইজ করব বলুন? আর ডায়েট কন্ট্রোল করব, না খেয়েবো কতক্ষণ থাকা যায়? ডায়েট কন্ট্রোল করা মানেই হচ্ছে একদম এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, কিন্তু কম মিনিমাম খেয়ে সাথে যদি এই জিনিসগুলোকে ফলো করি তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি লস হবে। এটাকে কি করতে হবে, এটা 1 চামচ পরিমাণ নেবেন, নিয়ে খুব ভালোভাবে চেটে চেটে খাবেন, যেরকমভাবে আমরা টক কোনো জিনিস চেটে চেটে খাই, তেঁতুল চেটে চেটে খাই বা আমের আচার চেটে চেটে খাই, সেরকমভাবেই আমরা খাবো, চেটে চেটে খাবো, তারপরে খাবো 1 গ্লাস গরম জল। এই গরমে গরম জল নো ওয়ে, এটা কখনোই বলবেন না। ফ্রিজের জল অত হেলদি নয়, ফ্রিজের জল আমরা নিজেদের রিলিফের জন্য খাই, কিন্তু গরমের সময় গরম জল খেলে, গরম জল না খেলে ওয়েট লসটা সেরকমভাবে হবে না, এটা খেতে হবে, সাথে গরম জল খেতে হবে। তাহলে দেখবেন খুব শিগগিরই আপনি যে বেনিফিটটা চাইছেন সেটা পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে এটা টিপস, এক্সট্রা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে দারচিনি পাউডার কীভাবে আপনারা ফেসে ইউজ করবেন। ধরুন কোথাও যাচ্ছেন, যাদের পিম্পলস রয়েছে পাউডার ইউজ করতে পারে না, ফেস প্যাক ইউজ করতে পারে না, কোনো রকম কোনো ময়শ্চারাইজার আপনারা ইউজ করতে পারেন না, মুখে ভীষণ অয়েলি ভাব থাকে, তারা একটু ফাইন পাউডারটা, দারচিনির ফাইন পাউডারটা মুখে নিয়ে একটু তুলো দিয়ে পাফ করে পাউডারের মতো লাগিয়ে নিন, ঝেড়ে নিন, দেখবেন সব রকম কসমেটিক্সকে মাত করবে। এটা হচ্ছে ডক্টর টিপস, ফলো করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন থেকে আমি আপনাদের জন্য যে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো সামনে থেকে করার চেষ্টা করবো, অর্থাৎ আমি আমার ফেস দেখিয়ে আপনাদের সামনে আসবো, আর উইদাউট ফেস আসবো না। কাজে আপনারা নিরাশ হবেন না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।